আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, অলমেদ নোটবুকের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। আজকে আমরা শিখব অষ্টম শ্রেণীর অনুশীলনী তিনের ১৭ নম্বর অঙ্ক। ১৭ নম্বরে যেটি দেওয়া আছে সেটি হচ্ছে এমন যে একটি চৌবাচ্চায় ১৯,২০০ লিটার পানি ধরে, এর গভীরতা ২.৫৬ মিটার এবং প্রস্থ ২.৫ মিটার হলে দৈর্ঘ্য কত। অর্থাৎ আমাদের প্রস্থ দেওয়া আছে, গভীরতা দেওয়া আছে, কিন্তু দৈর্ঘ্যটা কত বের করতে বলা হয়েছে। তো আমরা এটিকে যেভাবে শুরু করতে পারি সেটি হচ্ছে এমন যে দেয়া আছে গভীরতা, ২.৫৬ এত মিটার। আচ্ছা, এটিকে যদি আমরা সেন্টিমিটার বানাই বা দশমিকটা উঠাই সেন্টিমিটার যদি বানাই তাহলে কিভাবে হবে? ২.৫৬ গুণ ১০০ এত সেন্টিমিটার, কারণ আমরা জানি ১০০ সেন্টিমিটার সমান ১ মিটার। তো আমরা মিটারটাকে সেন্টিমিটার বানাতে গেলে অবশ্যই সেটির সাথে ১০০ গুণ করতে হবে, আর ২.৫৬ সাথে ১০০ গুণ করলে আমাদের যেটি হচ্ছে সেটি হচ্ছে ২৫৬ সেন্টিমিটার। আচ্ছা, গভীরতা। এবার পরে আমাদের যেটি দেওয়া আছে সেটি হচ্ছে প্রস্থ। প্রস্থ কত দেওয়া আছে আমাদের? প্রস্থ দেওয়া আছে ২.৫ মিটার। তাহলে এটিকেও আমরা সেন্টিমিটারে পরিণত করব, তাহলে ২.৫ সাথে অবশ্যই ১০০ গুণ, কারণ আমরা জানি ১০০ সেন্টিমিটারে কি ১ মিটার, ১০০ সেন্টিমিটারে ১ মিটার। সেজন্য মিটারটাকে যখন আমরা সেন্টিমিটারে পরিণত করব তাহলে তখন অবশ্যই এর সাথে ১০০ গুণ করব। তাহলে আমাদের এখানে এটার সাথে গুণ করলে হচ্ছে ২.৫০ সেন্টিমিটার। আমরা গভীরতা পেয়েছি, প্রস্থ পেয়েছি সেন্টিমিটারে। এবার আমাদের যেটি দেওয়া আছে ১৯,২০০ লিটার পানি চৌবাচ্চায়। তো আমাদের আমরা এবার লিখতে পারি চৌবাচ্চার আচ্ছা এখন আমরা যেটি লিখব যে আমরা জানি ১ লিটার সমান ১,০০০ ঘন সেন্টিমিটার। তাহলে এখানে আমাদের যে পানি আছে সেটি হচ্ছে ১৯,২০০ লিটার, তাহলে ১,০০০এর সাথে অবশ্যই ১৯,২০০ লিটার গুণ করতে হবে, তাহলে যেটি বের হবে সেটি হচ্ছে পানির ঘন সেন্টিমিটার। ১৯,২০০ এর সাথে আরো ৩০ এত ঘন সেন্টিমিটার। তো এবার আমরা যেটি লিখব, আমরা জানি দৈর্ঘ্য গুণ, আমরা জানি দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ গভীরতা বা উচ্চতা সমান আয়তন। আচ্ছা, আমরা যদি এই অঙ্কে লক্ষ্য করি দৈর্ঘ্য যেটা চেয়েছে দৈর্ঘ্য দেয়া নাই সেটি বের করতে হবে, গুণ প্রস্থ আমাদের যেটি ২.৫০ সেন্টিমিটার বের হয়েছে, গভীরতা ২.৫৬ সেন্টিমিটার বের হয়েছে, আর আয়তন গভীরতা প্রস্থটা এটা আর গভীরতা হচ্ছে এটা, আর আয়তন যেটা সেটি হচ্ছে এত এত ঘন সেন্টিমিটার। তো আয়তন ১,৯,২,০০০০ এত। তো এখন আমরা যেটি করতে পারি দৈর্ঘ্য রেখে বাকিগুলো এই পাশে নিয়ে আসব, ১৯,২,০০০১,২,৩ এত, আর নিচে ২.৫০ গুণ ২.৫৬ ওই পাশ থেকে এই পাশে আসছে, গুণের ছিল ভাগ হয়ে আসছে। তো দৈর্ঘ্য সমান উপরে ১৯,২,০০ আরো এরকম,
আর নিচে দুইটা গুণ করলে আমাদের যেটি হয় সেটি হচ্ছে এমন 64,000। তো এটি দিয়ে এটিকে কাটলে 300 বার যায়। তো আমাদের যেটি থাকতেছে দৈর্ঘ্য সমান 300, আর এটি হবে সেন্টিমিটার, যেহেতু এখানে প্রস্থ গভীরতা দুটোই সেন্টিমিটার, তো দৈর্ঘ্য সমান এত সেন্টিমিটার। তো এটিকে যদি আমরা মিটারে পরিণত করি তাহলে অবশ্যই 300-কে 100 দিয়ে ভাগ দেব, তখন আমাদের হবে 3, তাহলে এখানে 3 মিটার। আমাদের তখন লিখব যে নির্ণয়ের দৈর্ঘ্য 3 মিটার, আর এটাই হচ্ছে আমাদের আনসার। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা এই অঙ্কটি খুব ভালোভাবে বুঝতে পেরেছ। আমার এই ক্লাসটি তোমাদের কাছে ভালো লেগে থাকলে অবশ্যই বেশি বেশি করে লাইক, কমেন্ট এবং শেয়ার দিয়ে বন্ধুদেরকে দেখার সুযোগ করে দেবে, এবং সে থেকে তোমাদের মতো যাতে উপকৃত হতে পারে সে সুযোগ করে দেবে। একই সাথে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে রাখবে, যাতে করে পরবর্তী যে কোনো ভিডিও আপলোডের সাথে তোমরা পেতে পারো। আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবে সবাই, আসসালামু আলাইকুম।